আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে রান্না করব বয়লার মুরগি একটু ডিফারেন্টভাবে আজকে আমি বয়লার মুরগিটা রান্না করব। আপনারা সবাই বাসায় কম বেশি বয়লার মুরগি রান্না করে থাকেন তো একটু ডিফারেন্টভাবে রান্না করলে কিন্তু এই বয়লার মুরগির টেস্টটা আরেকটু ডিফারেন্ট হয় তো সবসময় একই রকম পদ্ধতিতে বয়লার মুরগি রান্না করলে অনেক সময় ভালো লাগে না মাঝে মাঝে একটু ডিফারেন্ট পদ্ধতিতে রান্না করলে বয়লা মুরগির টেস্টটা কিন্তু একটু ভালো হয় অন্যরকম হয় এবং খেতেও কিন্তু ভালো হয় এবং সবাই বেশ প্রশংসা করে তো চলুন কথা না বাড়িয়ে আমরা তাহলে রান্নায় চলে যাই আমি এখানে নিয়েছি দুই চা চামচ জিরা দুই চা চামচ মিষ্টি জিরা গোটা রাথুনি এবং কয়েকটা দারচিনির টুকরো একটু ভেজে নিতে হবে কোনোভাবেই যেন পুড়ে না যায় জিরাটা ফুটে আসলে এটা নামিয়ে নিতে হবে এবং মচমচে হওয়া পর্যন্ত এটা একটা পাত্রে রেখে দিতে হবে তারপর এটা বেটে নিতে হবে একটা ফ্রাইপ্যানে আগে থেকে মুরগিগুলো কেটে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি বেশি দেখালাম না ঠিক এরকম করে ভেজে নিতে হবে একেবারে ওভার কুক করবে না চুলাটাকে মিডিয়াম আছে রেখে দশ মিনিটের মতো ভেজে নিলেই হবে এরপর দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি গরম মশলা চারটা করে গোলমরিচ লবঙ্গ এলাচ কালো এলাচ দারুচিনি এবং তেজপাতা তেলে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি একটু ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না এতে করে পেঁয়াজটা পুড়ে যাবে মাঝামাঝি পর্যায়ে ভাজা হয়ে আসলে বাটা মশলাগুলো অ্যাড করে দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা দুই কোয়া রসুন বাটা এক চামচ কাঁচামরিচ বাটা আর ওই যে বেটে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিয়েছি আর দিয়েছি এক চামচ শুকনো মরিচের বাটা মশলাটা ভাজা হয়ে আসলে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়া আমি এক চামচ করে হলুদ মরিচ লবণ দিয়েছি আপনারা মাংসের পরিমাণ বুঝে দিয়ে দিবেন মশলা কষানো হয়ে আসলে আমি ভেজে রাখা যে মাংসটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে ভাজতে হবে কোনোভাবেই ওভারকুক করা যাবে না এতে করে মাংসের এবং মশলার যে একটা মশ্চার আছে সেটা নষ্ট হয়ে যায় মশলার এই মশ্চারটা নষ্ট হয়ে গেলে কিন্তু মাংসটা খেতে তেমন একটা ভালো লাগে না এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পানি মাংসটা কষানোর জন্য দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দশ মিনিট পর একটু নেড়ে চেড়ে দিতে হবে মাঝখানে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন কোনোভাবে মাংসটা পুড়ে না যায় আরও দশ মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি দশ মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে চড়ে দেখবেন দেখবেন কোনোভাবে যেন মাংসটা তলানিতে লেগে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে তো ভালোভাবে নেড়ে মাংসটা কষানো হয়ে আসলে ঠিক সেই পর্যায়ে মাংস সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দেব গরম পানি দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে আরও তিরিশ মিনিট রান্না করব 30 মিনিট কিন্তু আমি লো আচে রেখেছিলাম 30 মিনিট পর দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর একটা সুঘ্রাণ এসেছে তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব আর অবশ্যই আপনারা লবণের স্বাদটা দেখে নেবেন নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর এবং সুঘ্রাণ এসেছে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আমি যেভাবে রান্না করেছি একবার হলেও আপনাদের বলছি বাসায় বানিয়ে একবার হলেও ফ্যামিলিকে খাওয়ান দেখবেন সবাই অনেক পছন্দ করবে এবং প্রশংসা করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য